বাঁকুড়ার তালডাংরা থানার জয়পুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জঙ্গল থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার সকালে স্থানীয় মানুষজন গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় জঙ্গলের ত্রিপল দিয়ে মোড়া একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তালডাংরা থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছিল ঘটনাটা আপনাদের এখানে? ঘটনাটা বলতে সকালে দু তিনজন এরকম পেটাচ্ছিল, দুদিন আগের থেকে সবাই গন্ধ পেয়েছে বলছে। এখন সবাই ভাবছে কুকুর ফুকুর হয়তো মরেছে, দিয়ে ওরকম সবাই দেখতে যাচ্ছে। দিয়ে সকালবেলা যখন পেটাচ্ছে তখন দেখলাম যে একটা পলিথিনে ঢাকা ছিল, সে পলিথিনটা ঢাকা কোন হয় কুকুর ফুকুর কিছুতে সরকর দিয়েছে। তারপর দুটো পা দেখা যাচ্ছিলো, সেই দুটো পা দেখার পরে আমরা ওখানে গেলাম, দিয়ে পুলিশকে থানায় সঙ্গে সঙ্গে জানালাম। দিয়ে এবার সিভিক পুলিশ আসছিলো, তারপরে আবার পুলিশের গাড়ি এসেছিলো। দিয়ে পরে ওরাই ব্যাপারটা দেখলো, আমরা বডি উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ, বডি উদ্ধার করে নিয়ে গেছে। কি মনে করছেন আপনারা? এটা এলাকার কেউ নয় আশা করি, কারণ থানাতে কোনো বলছে, থানার পুলিশ বলছে কোনো রিপোর্ট এখানে দেয়নি, মিসিং রিপোর্ট। এটা এলাকার নয়। না, এই যে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়ার তালডাংরা থানার জয়পুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জঙ্গল থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার সকালে স্থানীয় মানুষজন গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় জঙ্গলের ত্রিপল দিয়ে মোড়া একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তালডাংরা থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছিল ঘটনাটা আপনাদের এখানে? ঘটনাটা বলতে সকালে দু তিনজন এরকম পেটাচ্ছিল, দুদিন আগের থেকে সবাই গন্ধ পেয়েছে বলছে। এখন সবাই ভাবছে কুকুর ফুকুর হয়তো মরেছে, দিয়ে ওরকম সবাই দেখতে যাচ্ছে। দিয়ে সকালবেলা যখন পেটাচ্ছে তখন দেখলাম যে একটা পলিথিনে ঢাকা ছিল, সে পলিথিনটা ঢাকা কোন হয় কুকুর ফুকুর কিছুতে সরকর দিয়েছে। তারপর দুটো পা দেখা যাচ্ছিল, সেই দুটো পা দেখার পরে আমরা ওখানে গেলাম, দিয়ে পুলিশকে থানায় সঙ্গে সঙ্গে জানালাম। দিয়ে এবার সিভিক পুলিশ আসছিলো, তারপরে আবার পুলিশের গাড়ি এসেছিলো। দিয়ে পরে ওরাই ব্যাপারটা দেখলো, আমরা বডি উদ্ধার করে নিয়ে গেছে। হ্যাঁ, বডি উদ্ধার করে নিয়ে গেছে। কি মনে করছেন আপনারা? এটা এলাকার কেউ নয় আশা করি, কারণ থানাতে কোনো বলছে, থানার পুলিশ বলছে কোনো রিপোর্ট এখানে দেয়নি, মিসিং রিপোর্ট। এটা এলাকার নয়। না, এই যে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।